আজকে আমি ট্যাপা মাছ রান্না করব, তার জন্য মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, টমেটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কা লবণ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে কষিয়ে দু কাপ জল দিয়ে দিলাম। সামান্য ধনে পাতা ছড়িয়ে রেডি হয়ে গেল আমার ট্যাপা মাছের তেল ঝাল। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।